হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি বাবন আচ্ছা অনলাইন থেকে কি টাকা ইনকাম করা যায় তাও আবার ঘরে বসে এই ব্যাপারে যদি আপনি ইউটিউবে ভিডিও সার্চ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে অনলাইন থেকে কি সত্যি টাকা ইনকাম করা যায় এবং টাকা ইনকাম করা গেলে কি কি মাধ্যমে ইনকাম করা যায় বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আসুন বেশি দিন না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি অনলাইন থেকে ইনকাম করার যে প্রথম মাধ্যম রয়েছে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলেরই এমন একটা মাধ্যম যেটা অ্যাড প্রোভাইড করে এবার সেই অ্যাডটা আপনার ব্লগারের ওপরও হতে পারে আপনার ইউটিউবের ওপরও হতে পারে এবার অনেকেই জানেন যে ইউটিউব থেকে ইনকাম করা যায় তো ইউটিউব থেকে যে ইনকাম করা যায় সেটা হচ্ছে ইউটিউবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে সেই ভিডিও যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আসবে এবং এক হাজার সাবস্ক্রাইব হবে তখন সেটাই মনিটাইজেশান অন হবে তারপরে আপনার যে গুগল অ্যাডসেন্স সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আপনার ভিডিওর ওপর অ্যাড আসবে সেই অ্যাডের মধ্যে যারা ক্লিক করবে সেখান থেকে আপনি একটা পয়সা কিনতে পারবেন তো অনলাইনে ইনকামে দিক দিয়ে দেখতে গেলে সবার প্রথমে কিন্তু রয়েছে গুগল অ্যাডসেন্স মানে অধিকাংশ যদি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ইনকাম কিন্তু এই গুগল অ্যাডসেন্স থেকে আসে এবার যারা ব্লগার আর কি ব্লগিংয়ে কাজ করে ব্লগার বলতে আপনাদেরকে শর্টে আর কি বোঝায় ব্লগার হচ্ছিল যেমন ধরুন আপনি এক কাজ করলেন যে যে কোনো জিনিসকে লিখে পোস্ট করলেন সেটা কীবোর্ডের মাধ্যমে হোক যে করে হোক লিখে পোস্ট করলেন ওয়েবসাইটের মাধ্যমে এটা একদম ফ্রি এর জন্য আপনার কোনো পয়সা লাগবে না আপনি পোস্ট করলেন সেই পোস্টগুলো দেখা গেল একসময় র্যাঙ্ক করলো সেই ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাডভারটাইজ করলেন সেই অ্যাডগুলোর মধ্যে কেউ ক্লিক করলো সেখান থেকে কিন্তু আপনি মাসিক কিছু পয়সা ইনকাম করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারেন তারপরে রয়েছে ডোমেন এক্সপায়ার ধরুন কোনো কিছু একটা যেটা মার্কেটে নতুন এসছে ধরুন আধার কার্ড তারপরে অনেক কিছু আসে না জিও যেমন এসেছিল নতুন মার্কেটে এরকম অনেক কিছু কিন্তু নতুন নতুন আসে এই বা কোনো অ্যাপ্লিকেশন নতুন এলো আপনি কি করলেন সেটার নামে ডোমেন কিনে রাখলেন যে আধার কার্ড ডট কম আপনি কিনে রাখলেন এইবার যদি আধার কার্ড তো অবশ্যই ওয়েবসাইট খোলার চেষ্টা করবে এবার তখন যদি সে ওয়েবসাইট কিনতে যায় বা হোস্ট কিনতে যায় তখন কিন্তু তার দেখবে ডট কমটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে এইবার সে তখন চেষ্টা করবে যে ডোমেনটা কিনে রেখেছে তার কাছ থেকে অনেক টাকা দাম দিয়ে আর কি সেটা কেনার জন্য এবার আপনি যদি আগে থাকতে কিনে রাখেন সেই ক্ষেত্রে কি বলুন তো আপনি কিন্তু ওই অনেক টাকা দিয়ে কিন্তু আপনার ডোমেনটাকে বিক্রি করতে পারবেন এরকম অনেকজন রয়েছে যারা কিন্তু এক সময় ডোমেন কিনে রেখেছিলো তারপরে সেগুলোকে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছে এর জন্য কি বলুন তো কিছু ইনভেস্ট করতে হয় আপনাকে এবং সময় নিয়ে অপেক্ষা করতে হয় এবং অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি ডোমেন নিয়ে থাকে কিন্তু মানে এক্সপায়ার হয়ে যায় তারা ভুলে যায় ডোমেনটাকে আবার রেজিস্ট্রি করতে বা সেই ক্ষেত্রে আপনি যদি চুপি চুপি ওটাকে আর কি কিনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক পয়সা আপনি ওখান থেকে মানে একটু কায়দা করে ইনকাম করে নিতে পারবেন তারপর আমি আমি মনে করি আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারেন যে কোনো সার্ভিস ওয়েবসাইট খুলতে পারেন বা সার্ভিস অ্যাপ খুলতে পারেন যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি ও যে অ্যাপ্লিকেশন রয়েছে উবার রয়েছে জোম্যাটো রয়েছে এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এরা কি করে যে অনলাইনের মাধ্যমে গাড়ি প্রোভাইড করে উবার যেমন আপনি অনলাইনে গাড়ি বুক করলেন আপনার বাড়ির কাছে গাড়ি চলে এলো সে গাড়িতে যেতে পারছেন জোম্যাটোতে আপনি খাবার অর্ডার করছেন পাশাপাশি যে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে খাবার দিয়ে যাচ্ছে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে এগুলোকে তো কেউ না কেউ ডেভেলপ করেছে তো যে ডেভেলপ করেছে সে এমনভাবেই ক্যাটাগরিগুলোকে তৈরি করেছে যার মধ্যে আপনি সার্ভিস এর যে পয়সাটা সেটা নিতে পারবেন যে তৈরি করেছে সে কিন্তু লাইফ টাইম ইনভেস্ট করে নিলো এখন থেকে ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সারা জীবন চলবে এবং কিন্তু সে সেখান থেকে ইনকাম করে নিতে পারবে তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে করতে পারেন এর জন্য আপনাকে ভালো ভালো ডেভেলপারের সাথে যোগাযোগ করতে হবে এবং কষ্ট করে নিজেকে কিন্তু এই জিনিসগুলোকে শিখতে হবে তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো ছোটখাটো জিনিসে হাত দিয়ে আপনি বড় কিছু ভাবুন বড় কিছু করার চেষ্টা করুন কারণ বড় কিছু করলে একসময় আপনারা কিন্তু বড় একটা অর্থ উপার্জন করতে পারবেন আমি অনেককেই দেখেছি যে বলে আমাকে ভিডিওতে যে কীভাবে অনলাইনে টাকা ইনকাম করব যে কোনো একটা অ্যাপ্লিকেশন বলুন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেক দেখবেন অ্যাপ্লিকেশনের পেছনে দৌড়ান যে অ্যাপ্লিকেশনগুলো বলা হয় একদিন কাজ করুন পাঁচশো টাকা ইনকাম হয়ে যাবে মাসে হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা ইনকাম হয়ে যাবে তো এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো তো কেউ তৈরি করেছে তাই না যে তৈরি করেছে সে এগুলোর মধ্যে অ্যাডভোটাইজ সৃষ্টি করেছে যেই অ্যাডগুলোতে আপনারা ক্লিক করলে সেখান থেকে দুটো পয়সা পাচ্ছেন বা আপনি কাউকে রিফার করলে সেখান থেকে পয়সা পাচ্ছেন তো যে তৈরি করেছে সে নিশ্চয়ই নিজেও এটা থেকে অনেক টাকা ইনকাম করছে যার জন্য সে সেখান থেকে আপনাদেরকে কিছু পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে আপনাকে যদি পাঁচ টাকা দশ টাকা দেয় সে তার থেকে অনেক পরিমাণে টাকা ইনকাম করছে তবে এখানে একটাই কথা সে যতদিন ইনকাম করতে পারবে সে কিন্তু আপনাকে ততদিনই টাকাটা দিতে পারবে যখন তার ইনকাম বন্ধ হয়ে যাবে সেও কিন্তু আপনাকে ইনকাম দেওয়া বন্ধ করে দেবে তো আমি আপনাদেরকে বলবো এইসব অ্যাপ্লিকেশনের পেছনে না দৌড়ে নিজে কিছু করুন নিজে কষ্ট করে কিছু করুন তাহলে কিন্তু একটা ভালো কিছু অর্জন করতে পারবে তাছাড়াও আমি যেটা মনে করি আপনার একটা অডিয়েন্স বেস তৈরি করুন যেমন ধরুন ইনস্টাগ্রাম রয়েছে তারপরে ফেসবুক পেজ রয়েছে মানে টুইটার রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার নিজের একটা পেজ খুললেন খুলে সেখানে ভালো ভালো কন্টেন্ট দিলেন ভালো ভালো জিনিস শেয়ার করলেন এবার কি হবে যে সেখানে এসে সেগুলোকে লোকে দেখলো আপনার পেজটাকে লাইক করলো বা আপনার জিনিসগুলোকে পছন্দ করলো আপনি যখন একটা বড় অডিয়েন্স বেস তৈরি করতে পারবেন তখন দেখবেন অনেক কিছু কিন্তু আপনার কাছে অফার আসবে অনেক কোম্পানি আপনাকে অ্যাপ্রোচ করবে বা আপনাকে অনেক কিছু স্পন্সারশিপের জন্য আসবে যেমন আমার ইউটিউবে ইউটিউবে আমাকে অনেক সময় অনেকজন স্পন্সারশিপের জন্য বলে অনেক আর্নিং অ্যাপ রিভিউয়ের জন্য বলে আমার আর অ্যাকচুয়ালি এইসবের প্রতি ইন্টারেস্ট নেই যে একটা আর্নিং অ্যাপ রিভিউ করবো এখান থেকে আপনারা এক সময় দুশো পাঁচশো হাজার টাকা ইনকাম করবে তারপরে দেখা গেলো ইনকাম বন্ধ হয়ে গেল তখন আপনি এসে বলেন যে দেখো বাবনদা এমন একটা জিনিস শেয়ার করেছিল যেটাতে কোনো ইনকামই আমরা পেলাম না যেটা আমাদেরকে ভাওতা এখান থেকে দেখা গেল আমি অনেক টাকা ইনকাম করে নিলাম কিন্তু আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন না ভিডিও শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো অনেকে হয়তো ভাবতে পারছেন যে আমি অ্যাডভাইস দিচ্ছি বা কিছু একটাই লাস্ট আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার যেটা ভালো লাগে সেটা করুন উল্টো পাল্টা দিকে কিন্তু ইনভেস্ট করবেন না আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে আর কি গবেষণা করেন যে অ্যাফিলিয়েট মার্কেট তো অ্যাফিলিয়েট মার্কেট থেকে ইনকাম করা যায় যেমন ফ্লিপকার্ট রয়েছে অ্যামাজন রয়েছে সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি এক কাজ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনি আপনার বন্ধু বান্ধব কাউকে লিঙ্ক দিয়ে যদি কেনান সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন তো আমি তাদের ক্ষেত্রে একটাই বলবো এই অ্যাফিলিয়েট নিয়ে মাতামাতি না করে আপনারা এক কাজ করতে পারেন নিজের কোনো প্রোডাক্ট আপনি একটা সেলার অ্যাকাউন্ট খুলে কিন্তু অ্যামাজনে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে যে কমিশন বা যে জিনিসটা পাবেন পুরোপুরি আপনার নিজের থাকবে তো আমার মনে হয় না যে অন্য কিছুর কমিশন খেয়ে কোনো লাভ আছে নিজে কোনো কিছু করুন নিজে কোনো কিছু করলে সেটার দামটা সবসময় বেশি থাকে এটা আমি সবসময় মনে করি তো আজকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লোকেশনটা আলাদা বাড়িতে ভিডিও করছি না কারণ গরমের মধ্যে বাড়িতে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে তার জন্য মাঠে সরি মাঠে এসে ভিডিও করছি তো অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে এবং চ্যানেলের উন্নতি এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বন্ধুরা আপনার সবাই সুস্থ থাকুন আপনারা সবাই ভালো থাকুন আর বাংলা টিভচারের সাথে সাদা সর্বদা চুড়ে থাকুন